ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। বর্তমানে ভাতারে ফিল্মি কায়দায় গাড়ি ছিনতাই, বন্দুক দেখিয়ে হাত মুখ বেঁধে গাড়ি নিয়ে চম্পট, টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ। জানবো আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণদের সঙ্গে টেলিফোনে কথা বলে। কমল কৃষ্ণ, ঠিক কি হয়েছে, পুলিশ সূত্রেই বা কি জানা যাচ্ছে? দেখো শিলাদিত্য, যে ঘটনাটা হচ্ছে পুলিশ এবং স্থানীয় সূত্রে যেটা জানতে পেরেছি যে গতকাল রাত্রিবেলাতে তিন যুবক কলকাতার এক্সপ্যান্ডেড থেকে একটি গাড়ি ভাড়া করে এবং খুরশিদ আলম, সে হচ্ছে গাড়ির চালক, এবং তার সাথে 4,000 টাকায় চুক্তিবদ্ধ হয় কলকাতা থেকে হাউসগ্রামের গোবিন্দপুর যাওয়ার জন্য। এবং যেটা আমরা চালক যেটা আমাদেরকে জানিয়েছে, রাত্রি 10:45 নাগাদ তারা হচ্ছে কলকাতার এক্সপ্যান্ডেড থেকে রওনা দেয়। এরপর মাঝপথে 2 নম্বর জাতীয় সড়ক ধরে আসার পথে মাঝপথে শক্তিগড়ে তারা জলযোগ সারে এবং তারপর তারা গোবিন্দপুরে যায়। এবং চালকের যেটা অভিযোগ, গোবিন্দপুর যাওয়ার পর তারা চালককে জানায় যে এখানে থাকার মতো কোনো হোটেল নেই তাদেরকে আবার পুনরায় শক্তিগড় নিয়ে যাওয়ার জন্য, এবং চালকের সাথে 500 টাকায় চুক্তিবদ্ধ হয় এবং সেই মতো তারা হাউসগ্রামের গোবিন্দপুর থেকে আবার 2 নম্বর জাতীয় সড়ক বি ধরে, অর্থাৎ এই রাস্তাটাই হচ্ছে বর্ধমান থেকে বোলপুর যাওয়ার রাস্তা, সেই রাস্তা ধরেই আবার বর্ধমানের দিকে শক্তিগড়ে যখন আসছিল তখন যেটা অভিযোগ, ভাতারের আম্বনার কাছে চালকের পিছনে বসে থাকা যে তিন যুবক, তারা প্রথমে দড়ি দিয়ে গলা চেপে ধরে এবং চালকের সাথে ধস্তাধস্তি শুরু হয় এবং তার সাথে রীতিমতো তাকে চালককে রীতিমতো মারধর করা হয় বলে অভিযোগ। এবং এরপরই হচ্ছে চালককে বন্দুক ঠেকিয়ে তার মুখে হচ্ছে স্যালো টেপ মেরে দেওয়া হয়, সেটা দেওয়া হয় এবং পাশাপ দেয় দুষ্কৃতীরা। এরপরে যে ঘটনাটা যেহেতু 3:00 নাগাদ ঘটেছে এবং তখন পর্যন্ত যে ভোরের আলো, সেই আলো তখন ঘটেনি এবং চালকের যেটা অভিযোগ সেই সময় কিছুটা সে সংজ্ঞা নেওয়া হয়েছিল এবং তার যখন সংজ্ঞা ফেরে ভোরের আলো ফুটতেই সে কাছে কিছুটা দূরেই চায়ের দোকানে এসে স্থানীয়দের জানানোর পর স্থানীয়রা পুলিশকে জানায়, পুলিশ তাকে উদ্ধার করে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা পর্যন্ত করিয়েছে। ধন্যবাদ, কথা বললাম আমাদের প্রতিনিধি কমল কৃষ্ণদের সঙ্গে।